السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، সম্মানিত দীনি ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে একটি বিশেষ প্রসঙ্গ এবং বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টির শিরোনাম হচ্ছে, কোন তাবলিগ ভালো এবং কোন তাবলিগ মন্দ, ভালো ও মন্দ তাবলিগ। দাওয়াহ এবং তাবলিগ, এই কথাটির বাংলা হতে পারে প্রচার করা, প্রসার করা। আর এর সাধারণ অর্থ হল ইসলামের বিধানকে প্রচার প্রসার করা, নিজে মানা, অপরকে মানতে উদ্বুদ্ধ করা। এটাই হচ্ছে দাওয়া ও তাবলিগের একটু সাধারণ অর্থ। এটা এতে কোনো সন্দেহ নেই যে দাওয়া এবং তাবলিগ একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের, এবং এত বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে নবীগণ আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম তাদের আসল মূল দায়িত্ব যেটা ছিল সেটা ছিল এই তাবলিগ ও দাওয়াত। কিন্তু দাওয়াত ও তাবলিগের মধ্যে কোনটি সঠিক শুদ্ধ দাওয়া ও তাবলিগ, আর কোনটি অশুদ্ধ দাওয়া ও তাবলিগ, কীভাবে আমরা বুঝব এবং কীভাবে আমরা ভালো তাবলিগের সাথে সংযুক্ত থাকব, তার কিছু পরিচয় আপনাদের আজকের এই আলোচনায় করা হবে ইনশাআল্লাহ। একটু আরও উপমা দিয়ে বলার চেষ্টা করব যে ইসলামের একটি বিধান হচ্ছে সালাত, নামাজ আদায় করা। কিন্তু নামাজ কিভাবে আদায় করব, সঠিক নামাজ আদায় করার নিয়ম ও পদ্ধতি কি, এটি একটি ভিন্ন জিনিস। ইসলামের একটি বিধান হচ্ছে যাকাত প্রদান করা। কিন্তু যাকাত দেওয়ার নিয়ম কি, কিভাবে সুন্দর রূপে যাকাত দিতে হবে, এটি হচ্ছে একটি আলাদা বিষয়। ওয়ালাইকুম আসসালাম, যারা এই সময় সালাম দিয়েছেন, আবু জুবের, শহীদুল্লাহ ভাই, আবু রায়ান ও ইত্যাদি ভাইরা যারা কানেক্ট হয়েছেন, তাদের সকলকে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাই, এবং ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনায় থাকবেন, তারপরে যখন প্রশ্ন উত্তরের সুযোগ দিব ইনশাআল্লাহ আপনারা দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, তো বলছিলাম যে যেমন ইসলামের বিধান হচ্ছে, ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান সালাত, কিন্তু সালাত সঠিক ও শুদ্ধ সালাত কাকে বলে কিভাবে আদায় করতে হয় একটি অবশ্যই প্রসঙ্গ। ঠিক তেমন ইসলামের একটি মূল বিধানের মধ্যে হচ্ছে যাকাত, কিন্তু যাকাত কি, কিভাবে দিতে হয়, সঠিক রূপে যাকাত আদায় করার নিয়ম নীতি কি, এটা একটি আলাদা বিষয়। ঠিক আমরা এখন যখন এই আলোচনা করতে চাচ্ছি তাবলিগ, তো দাওয়াত ও তাবলিগ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের একটি বড় দায়িত্ব। কিন্তু এই দাওয়াত ও তাবলিগ কোনটি শুদ্ধ, কোনটি বিশুদ্ধ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সঠিক, সেই দাওয়াত তাবলিগ তো আমাদের জানতে হবে। এখন কিছু মানুষকে যদি বলেন যে তাবলিগ, তার মানে তারা মনে করে যে আমাদের তাহলে তাবলিগি জামাতেই যেতে হবে, এবং তাবলিগ মানে তাবলিগি জামাতরা যা করে। এখন আমরা সেই প্রসঙ্গটি এখানে আলোচনা করার চেষ্টা করব যে একটি সঠিক তাবলিগি জামাত বা তাবলিগি দল বা দিন প্রচারের দল কাকে বলা হবে, তার নিদর্শনগুলি কি হবে। নাম্বার ওয়ান, সঠিক দাওয়াত ও তাবলিগ বা ভালো তাবলিগের প্রথম পরিচয় বা বলতে পারেন যে মূল পরিচয়, যেটা খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া যেতে পারে, যে ভালো তাবলিগ বা ভালো তাবলিগি দল বা জামাত কাকে বলে, তাহলে এই প্রশ্নটির সাধারণ খুবই সংক্ষিপ্ত আকারে উত্তর হবে যে সেটাই হচ্ছে উত্তম, ভালো এবং প্রকৃত তাবলিগ,
যে তাবলিগ আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামগণ করেছেন, নবীগণ ও রাসূলগণ যে তাবলিগ করেছেন সেটাই হচ্ছে প্রকৃত তাবলিগ, এবং ওটাই ভালো তাবলিগ যেটা নবী এবং রাসূলদের মানহাজে নিয়মে নীতিতে করা হয়, সেটাই হচ্ছে প্রকৃত দাওয়াত ও তাবলিগ। আবারও বলি, অরিজিনাল শুদ্ধ সঠিক প্রকৃত দাওয়াত ও তাবলিগ বা তাবলিগের দল ও জামাত সেটাই যেই দল ও জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলাইহিসসালাম যে দাওয়াত ও তাবলিগ করেছিলেন সেই দাওয়াত ও তাবলিগ করে, এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ও নীতিতে দাওয়াত ও তাবলিগ করে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ অনুযায়ী দাওয়াত ও তাবলিগ করে, সেটাই হচ্ছে প্রকৃত দাওয়াত ও তাবলিগ। এখন প্রসঙ্গ এসে যায় যে তাহলে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম কিসের দাওয়াত ও তাবলিগ করতেন? যে দাওয়াত ও তাবলিগ যেটা আম্বিয়া কেরাম করেছেন সেরকম কেউ যদি করে তাহলে আমরা তাকে সঠিক তাবলিগ বলবো, সঠিক দাওয়াত বলব। নিজে কিছু না বলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীকে শোনা যাক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। আল্লাহ তাআলা প্রিয়নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি না কেন, আমি সকলকে এ আদেশেই দিয়েছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত করো, আমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, মানে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তাই একমাত্র তোমরা তারই ইবাদত করো। আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম যারাই এসেছেন, সেটা সালেহ আলাইহিসসালাম হোক, হুদ আলাইহিসসালাম হোক, নূহ আলাইহিসসালাম হোক, তারা তাদের কওম, তাদের গোষ্ঠী, তাদের জাতির কাছে যখন প্রেরিত হন তখন তাদের সেই প্রেরণের উদ্দেশ্য এবং দাওয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এ সকল নবীদের দাওয়াত যখন তারা তাদের কওমে আসেন এবং বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। এখানে যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটি হলো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, এ বিষয়ের দাওয়াত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম দিতেন। আমরা যখন বলছি যে এই নবীদের দাওয়াত, তখন এই দাওয়াতকে বলা হয় তাওহীদের দাওয়াত। জি, মানুষ আজ তাওহীদ বলতে হয়তো মনে করে যে সে এক আল্লাহকে বিশ্বাস করছে, এটাই তাওহীদ। না, তাওহীদ হচ্ছে, প্রকৃত তাওহীদ হচ্ছে যে এক আল্লাহর ইবাদত করা, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত না করা, এটা হচ্ছে তাওহীদ। তাই নবীগণ দাওয়াত দিয়েছেন তাওহীদের, যে কথাটা তারা সকলে বলেছেন সেটা হলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তাই সত্যিকারে মাবুদ আল্লাহ, একমাত্র তাঁর ইবাদত করো। তো ওই সকল দাওয়াত ও তাবলিগ ও জামাত যারা দাওয়াতের কাজ করে তারা যদি তৌহিদের দাওয়াত দেয় তাহলে ভাববেন এটাই হচ্ছে প্রকৃত তাবলিগি জামাত, আর ওই জামাতের সাথেই আপনি সম্পৃক্ত হবেন, কারণ নবীগণ তৌহিদের দাওয়াত দিয়েছেন, তাই আমাদেরকে তৌহিদের দাওয়াত দিতে হবে। আমি একটা আঞ্চলিক দল সংগঠন যাই মন তাই করি না কেন, সেটা আবার অন্য প্রসঙ্গ যে জায়েজ কি জায়েজ নয়, কিন্তু দাওয়াত দেওয়ার সময় যদি আমরা তাওহীদের দাওয়াত না দিই তাহলে সেই জামাত, সেই দল কখনোই সঠিক দল হতে পারে না। তাওহীদের দাওয়াত বলতে আমাদের এটাও বুঝতে হবে যে আজকাল আমরা যদি মনে করি তাওহীদের দাওয়াত মানে এক আল্লাহকে বিশ্বাস করে, তাহলে এটা ভুল। এক আল্লাহকে বিশ্বাসকারী করা এটা আমাদের প্রকৃতিগত বিষয়, প্রত্যেক মানুষ এটা বিশ্বাস করে, কিন্তু এক আল্লাহর ইবাদত করতে হবে এটা হলো মূল বিষয়, এক আল্লাহর ইবাদত করতে হবে এটা মূল বিষয়। আর এখানেই এই যুগেও সমস্যা রয়েছে, আজ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এক আল্লাহকে বিশ্বাসও করে, কিন্তু সমস্যার সময় তার বাবাকে ডাকে, খাজা বাবাকে ডাকে, সমস্যার সময় সে ওসিলা ধরে, সমস্যার সময় সে নজর ও মান্নত দিয়ে তার বাবাকে খুশি করে, আবার তার উদ্দেশ্যে জবাই করে, কুরবানি করে, তার কাছে যাবতীয় বিনয় নম্রতা প্রকাশ করে, আন্তরিক ভালোবাসা, ভয়, ভীতি, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার সময় সে আল্লাহর কাছে না করে তার মতো একজন সৃষ্টি মখলুক যে মৃত
কবরে রয়েছে তার কাছে করে। তাহলে এগুলাই হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা, এগুলাই হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত না হওয়া, এগুলাই হচ্ছে তাওহীদ পরিপন্থী বিষয়। এগুলোর দাওয়াত দিতে হবে। দুঃখের সাথে বলছি, আজ তাবলিগী জামাত যে জামাতকে মানুষ অনেকেই একেবারে অতিরঞ্জন স্বরূপ অনেক কিছু বলে, তাদের মধ্যে সকল কিছুর দাওয়াত রয়েছে কি? তাদের বইতে তাওহীদ বলতে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত এবং আমাদের সমাজে আল্লাহ ব্যতীত যে অন্যের ইবাদত হচ্ছে, যে সকল শিরকি কার্যকলাপ হচ্ছে ছোট হোক বা বড় হোক, সেগুলোর তারা দাওয়াত তাবলিগ করে কি? তাহলে প্রকৃত দাওয়াতের এবং প্রকৃত তাবলিগী জামাত সেটাই যেটা নবীগণ দাওয়াত দিয়েছিলেন, আর সেটা হবে তাওহীদের দাওয়াত। জি, প্রকৃত তাবলিগের দাওয়াত ও তাবলিগী জামাত সেটাই যার প্রথম নিদর্শনটি বললাম, যে তাদের দাওয়াতে থাকবে নবীগণের দাওয়াত, আর সেটা হবে তাওহীদের দাওয়াত। দ্বিতীয় নিদর্শন হলো ওই জামাত, সত্য জামাত ও সত্য তাবলিগী জামাত, যে জামাত আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে মানে সেই মহান রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছু দিয়েছেন, সে রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তাকে সন্তুষ্ট করার জন্যই মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর পথে দাওয়াত দেয়। নিজ দল কায়েম করার পর নিজের দলের দিকে দাওয়াত দেয় না, নিজ কোনো এক মাজহাবের দিকে দাওয়াত দেয় না, আর না কোনো সুফি তরিকা এবং বায়াত, এবং তার হাতে হাত রেখে বায়াত করে তার নির্দেশ অনুযায়ী, পথ নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করতে হবে, এরকম কোনো পথের দাওয়াত দেয় না, বরং দাওয়াত দেয় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। এ কথায় আল্লাহ তাআলা কোরআনে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, তোমরা ডাকো, আহ্বান করো তোমাদের রবের পথে হিকমতের সহিত এবং উত্তম নসিহতের সহিত। তো মানুষকে ডাকতে হবে আল্লাহর পথে, আল্লাহর দিকে। কিন্তু যেই দল, যেই জামাত যদি তাদের নিজের জামাতের দিকে আহ্বান করে, আমরা পৃথিবীতে সবচেয়ে বড় দল, আমাদের দিকে আসেন, আমাদের সাথে শরীক হন, এরকম বলে কোনো এক বিশেষ মাজহাবের দিকে দাওয়াত দেয়, কারণ মাজহাবের দিকে দাওয়াত উদু এলা সাবিলে রাব্বিকার দাওয়াত নয়, আর অনুরূপ কোনো তরিকা, কোনো পদ্ধতি ইত্যাদির দাওয়াত, এটা সত্যিকারে আল্লাহ রাব্বুল আলামিনের পথে এবং দিকে দাওয়াত নয়। এই তাবলিগী জামাতের দাওয়াতের সম্পর্কে আমরা আলোচনা করছি। আলোচনার সময় আমাদেরকে দুটি পন্থা বা দুটি নিদর্শন আমি আপনাদের বলার চেষ্টা করলাম। এবার তৃতীয় নিদর্শন, যে একটি সহি জামাত সত্যিকারে তাবলিগী জামাতের যেটা সঠিক জামাত হবে তার নিদর্শন কী হবে? তৃতীয় নিদর্শন হবে যে যেই তাবলিগ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে হিকমতের সাথে, হিকমতের সাথে যেই দল দাওয়াত দেয়, সেটা হবে সঠিক দাওয়াত এবং সেটা হবে সঠিক জামাত। কিন্তু এই হিকমত কী একটু আগে শুনলেন আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, তোমরা তোমাদের রবের দিকে আহ্বান করো হিকমতের সহিত। এই হিকমত কী জিনিস? হিকমতের ব্যাখ্যায় ইবনু জারির এর বরাত দিয়ে ইবনু কাসির রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলেন, ওয়াহুয়া মা আনজালাহু আলাইহি মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, হিকমত হচ্ছে যা নবীর প্রতি অবতীর্ণ হয়েছে কিতাব এবং সুন্নতের মধ্য থেকে। অর্থাৎ কিতাব ও সুন্নত হচ্ছে হিকমা, তাই সেই জামাত, সেই তাবলিগের জামাত সহি ও সঠিক যে তাবলিগের জামাত কিতাব ও সুন্নতের দিকে দাঁড়বে, যে তাবলিগের জামাত কিতাব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে দাওয়াত দেয়, এছাড়া অন্য কিছুর দিকে দাওয়াত দেয় না। যদি দেখেন যে কোনো তাবলিগী জামাত তাদের মুরব্বীদের ফতোয়া ফরায়েজের দিকে দাওয়াত দেয়, তাদের আকাবেরের নামে তাদের দাওয়াত দেয়, তাদের বিশেষ এক মাজহাবের দিকে দাওয়াত দেয়, সামনে দাওয়াত দেওয়ার সময় কোরআন ও সুন্নতের কথা বলে, কিন্তু যখন ফয়সালা নিতে হয় তখন সেই ফয়সালার জন্য সেই ফতোয়া চলে যায় কোনো এক বিশেষ মাদ্রাসায়, সেটা দেওবন্দ হোক বা এরকম আর অন্য কোনো জায়গায় হোক,
ওই থাউট ওই চিন্তাধারার মানুষেরা যে ফতোয়া দিবে সেটাই তাদের সমাধান হবে। তাহলে কেতাব এবং সুন্নত হলো না, বিশেষ এক চিন্তাধারার দিকে দাওয়াত হলো। তো এটা ছিল তৃতীয় নিদর্শন যে একটি সঠিক তাবলিগি জামাতের নিদর্শন হবে, যে প্রথম হবে যে তাদের দাওয়াতে তৌহিদের দাওয়াত থাকবে, দ্বিতীয় হলো যে তারা আল্লাহর দিকে দাওয়াত দিবেন, বিশেষ কোনো দল জামাত মাজহাব ইত্যাদির দিকে দাওয়াত দিবেন না, তৃতীয় হলো হিকমতের সাথে দাওয়াত দিবেন, মানে কেতাব ও সুন্নতের দাওয়াত দিবেন, কেতাব এবং সুন্নত ছাড়া অন্য কিছুর দাওয়াত তারা দিবেন না। যদি দাওয়াতে কেসা কাহিনীর দিকে দাওয়াত থাকে, যদি দাওয়াতে কারামতুল আউলিয়া দিয়ে দাওয়াত থাকে, যদি দাওয়াতে আরও বিভিন্ন এরকম নিয়ম নীতি থাকে, তাহলে সেটা হিকমতের দাওয়াত না। চতুর্থ নিদর্শন, একটি তাবলিগি জামাত সঠিক এবং হক তাবলিগি জামাতের যেটি হবে সেটি হলো ইলম, জ্ঞানীরা জ্ঞানীগুণীরা এই দাওয়াতের কাজ করবে। যিনি দাওয়াতের কাজটা করবেন, যে দাওয়াতের কাজ করবে, সে যেন জ্ঞানী হয়, আর সেই জ্ঞান বলতে কোরআন ও সুন্নতের জ্ঞান তার মধ্যে থাকে এবং তার মধ্যে দূরদর্শিতা থাকে এবং খুব গভীর জ্ঞান থাকে। কেন এই ইলিম হতে হবে? কারণ ইলিম ব্যতীত দাওয়াত মানে জাহেল ও মূর্খর দাওয়াত, আর মূর্খ স্বয়ং বুঝে না, তাই সে অন্যকে কি বুঝাতে পারে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আগে ইলিম লাগবে, তারপরে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলে দাও এটা আমার রাস্তা, আমি আল্লাহর দিকে আহ্বান করি। আলা বাসিরাতিন, বাসিরাতের সহিত। বাসিরাতের সহিত কথাটির অর্থ কি? এই বাসিরার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ যে ব্যাখ্যা নিয়ে এসেছেন, অধিকাংশ মুফাসসির তারা বলছেন আলা বাসিরা মানে আলা হুজ্জাতিন ওয়াদিহা, স্পষ্ট দলিল, স্পষ্ট দলিলের মাধ্যমে দাওয়াত দিতে হবে। স্পষ্ট দলিল ও জ্ঞান যার মধ্যে থাকবে না, সে দাওয়াত দেওয়ার অধিকারী এবং সে তাবলিগ করার হক ও অধিকার রাখে না। আর যদি আপনারা এক ডজন দুই ডজন মানুষকে আপনাদের গ্রামে আসতে দেখেন, দেখা যাচ্ছে তাদের মধ্যে কেউ এসছে ক্ষেত খামার থেকে, কেউ এসছে স্কুলের ছাত্র, কেউ এসছে ইঞ্জিনিয়ার সাহেব, কেউ এসছেন মিস্ত্রি, কেউ এসছেন অমুক তমুক, তাহলে সেখানে আলেম কই? তাহলে যেই দল ও যেই জামায়াতের মধ্যে আলেম নেই, দাওয়াতদাতা জ্ঞানী নয়, আলেম নয়, কেতাব ও সুন্নতের ইলম রাখে না, সেই জামাত কখনোই হক ও সত্য জামাত হতে পারে না, বরং তাদের মাধ্যমে কখনোই সঠিক প্রজন্ম এবং সঠিক কওম তৈরি হওয়ার আশা রাখা যায় না। এটা নিদর্শন, আপনাদের বুঝতে হবে ভাইয়েরা, যে আপনাকে দাওয়াত দিতে এসেছে সে কতখানি জ্ঞানী। সেই কারণে আপনারা দেখবেন এই সকল দল ও জামাতকে যখন আপনি একটা প্রশ্ন করবেন, তো প্রশ্ন করলে রেগে যায়, কারণ জ্ঞানী মানুষের কাছে উত্তর থাকে, মূর্খ মানুষের কাছে উত্তর থাকে না, তখন সে রাগ হয় স্বাভাবিকভাবেই। শেষ পর্যন্ত আপনি যদি ফতোয়া চেপে চুপে ধরেও নেন, তাহলে বলবে যে আমরা পারবো না, আমাদের আমির সাহেব বলবেন অমুক জায়গায় চলেন, তার মানে তারা জ্ঞানী নয়। অতঃপর আপনি যদি তাদের সেই আমিরকে খুঁজতে লাগেন, তাহলে আপনার পায়ের জুতার ফিতা ছিঁড়ে যাবে, কিন্তু আমির আর খুঁজে পাবেন না, শেষ পর্যন্ত ফতোয়াটা হয়তো ওই সেই প্রতিষ্ঠান থেকেই আসবে। সেই জন্য বলছিলাম ওই দাওয়াত, যে দাওয়াত বিশেষ এক মত পথ এবং বিশেষ এক পন্থার দিকে আহ্বান করে, সেই দাওয়াত এবং সেই জামাত, সেই তাবলিগি জামাত সঠিক হতে পারে না। পঞ্চম নিদর্শন, যার মাধ্যমে আপনি জানবেন যে কোন তাবলিগি জামাত, কোন দাওয়াতি জামাতটা ভালো এবং কোনটা মন্দ, ওই জামাত যে জামাত দাওয়াত দেওয়ার সময় আল আহাম ফাল আহাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির খেয়াল করে, অতঃপর তার চেয়ে নিম্নমানের যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোর দাওয়াত দেয়, যেগুলো আসল গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোকে বাদ দিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলোর যারা দাওয়াত দেয়, যেগুলো ফরজ ও আজেব সেগুলো বাদ দিয়ে মোস্তাহাব এবং ফজিলতের দাওয়াত দেয়, সেটা সঠিক দাওয়াতি জামাতের নিদর্শন নয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, ইসলাম বিরাট একটা বিষয়, অনেকগুলা বিধান, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিলে বলছেন যে ইসলামের মূল বিষয়গুলো কি, আখবেরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাদেরকে বলে দেন। তখন জিবরিল আলাইহিস সালাম যে উত্তরটা দিয়েছিলেন, তখন ইসলামের পাঁচটি বিষয়ে সেখানে আলোচনা করেছেন, যে সাক্ষী দিবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই,
নামাজ কায়েম করবে, জাকাত প্রদান করবে, হজ করবে এবং রোজা করবে। তাহলে এগুলো হচ্ছে আহাম গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দায়ী দাওয়াত, আপনার আপনি এক জামাত, এক সংগঠন করেছেন দাওয়াত দেওয়ার জন্য, তাহলে সেই সময় আপনাকে আহাম ফাল আহাম বুঝতে হবে। ইসলামেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হয়েছে। ইমান খুব বড় বিষয়, কিন্তু ইমানের মৌলিক রুকুন হচ্ছে ছয়টি। কেন? কারণ এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তো দাওয়াত দেওয়ার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলির যে দল এবং যে জামাত দাওয়াত দিবে, অতঃপর তার চেয়ে যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোর দাওয়াত দিবে, বুঝতে হবে সেটা সঠিক নীতিতে দাওয়াত দিচ্ছে, নচেত নয়। আজ দুঃখ লাগে যে তাবলিগি জামাতের সম্পর্কে আমরা কথা বলি, তারা যখন দাওয়াত দিতে আসে তখন ধরে নেন তৌহিদের প্রথম নম্বরে হবে, তৌহিদের কোনো আলোচনা তাদের মুখে পাবেন না, শিরক বিরোধী বা শিরক খণ্ডনে তাদের আলোচনা পাবেন না। আর তারপরে যদি সালাতের নামাজের বিধান তারা বলতেই যায়, তাহলে আপনাকে বলে নামাজ পড়েন, নামাজ পড়লে এই ফজিলত হবে। কিন্তু নামাজ কি, নামাজ কাকে বলে, নামাজের গুরুত্ব কি, নামাজ না পড়লে কি হয়, নামাজ পড়ার নিয়ম নীতি কি, এই সকল গুরুত্বপূর্ণ সব বিষয় সব বাদ শুধুমাত্র আপনাকে নামাজের ফজিলতকে সেটা পড়াবে। তাহলে আল আহাম ফাল আহাম সেখানে নেই, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি নেই, এছে আছে গৌণ বিষয়টি, ফজিলতের বিষয়টি। ফজিলত একজন মানুষ যখনই কোনো এক সঠিক আমল, একজন নেক আমল করে, তখন ফজিলতটি সে এমনিতেই পেয়ে যায়। কিন্তু মানুষকে ফজিলত বলা হবে আর ওই বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়টা বলা হবে না, এটা কশিনকালেও একটি সঠিক তাবলিগি জামাতের বা তাবলিগি দলের বা দাওয়াতি দলের নিয়ম নীতি হতে পারে না। ভাই সকল, এটি ছিল পঞ্চম নিদর্শন যে একটি সঠিক তাবলিগি দাওয়া, তাবলিগি জামাতের দাওয়াতি জামাতের নিদর্শন কি হতে পারে, ভালো তাবলিগ কি হতে পারে। ষষ্ঠ নিদর্শন বলতে চাই যে ওই দল, ওই জামাত, যে দল বা যে তাবলিগি জামাত যখন আপনাকে দাওয়াত দিবে, তখন সেই দলের মধ্যে, সেই দলের নিয়ম নীতিতে শিরক ও বিদআত থাকবে না, শিরক ও বিদআত মুক্ত দল ও জামাত হবে, তাহলে সেটাকে আপনি সহি ও সঠিক জামাত বলবেন। কিন্তু যে সকল জামাতে ও দলে ছোট এবং বড় শিরক বিদআত ইত্যাদি থাকবে, সেগুলো সঠিক দল এবং সঠিক জামাত হতে পারে না। দুঃখ লাগে যে দল ও জামাতের কথা আমরা আলোচনা করছি, তাদের মাঝে এমন কিছু নিয়ম নীতি আছে যেগুলো তারা নিজে আবিষ্কার করেছে ইসলামের নামে এবং দাওয়াতের নীতিতে তারা প্রচার করে। এই চিল্লার বিষয়টি গোটা পৃথিবীর মানুষ তাদেরকে বারবার বলার পরও চিল্লা তারা ছাড়ে না, চিল্লার ফজিলত তারা ছাড়ে না। একজন মানুষ চিল্লাতে বের হচ্ছে 40 দিনের, 10 দিনের, 3 দিনের, কিন্তু তার চিল্লা যেন না ভাঙে, সে কারণে সে বাড়িতে আর ফিরে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে কোথায় 40 দিন ছিল আমাকে বলেন, এদিক ওদিক কোনো তর্ক করে লাভ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের কোনো একটি মুহূর্ত, 23 বছরের দাওয়াতি জীবনে কোনো এক মুহূর্ত ছিল কি যে তিনি 40 দিনের জন্য বের হয়েছিলেন? তাহলে 40 দিন এবং চিল্লার এই নিয়ম নীতি, এটা কি বিদাতি নিয়ম নীতি নয়? যেখানে যেমন দাওয়াতের প্রয়োজন হবে সেখানে তেমন দিতে হবে। আপনি আপনার বাড়িতে দাওয়াত দিবেন, আপনার অফিসে দিবেন, আপনার বাজারে দিবেন, আপনার রাস্তাঘাটে দিবেন, আপনি যেই পরিসরে বসবাস করে তাকে সেই পরিসরে দিতে হবে। অতঃপর যারা ওলামা হবেন তাদের গুরুত্ব দায়িত্বটা বেশি, তারা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় যাতায়াত করবেন এবং দাওয়াত দিবেন। কিন্তু আজ যে দাওয়াতের নীতি তারা তৈরি করেছেন চিল্লা এবং চিল্লার ফজিলত, আর মনে হচ্ছে 2-4 চিল্লা দিলে সে হয়ে যাবে আমির এবং মনে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছে, এই সকল যে নিয়ম নীতি এবং এই সকল ধ্যান ধারণা তৈরি হয়েছে, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ও পদ্ধতি ও নীতিতে ছিল? আমাদেরকে বলতে দুঃখ লাগে, এই দল, এই জামাত বিশ্ব সম্মেলন করবে, তাবলিগি ইজতেমা করবে এবং আন্তর্জাতিক ইজতেমা নাম দেওয়া হবে, কিন্তু এই ইজতেমায় আন্তর্জাতিক বিষয়ের আলোচনা হবে না, বিশ্বে সকল মুসলিমদের অবস্থা কী এবং কীভাবে উত্তীর্ণ হতে পারে আলোচনা হবে না, মুসলিমের মধ্যে সবচাইতে সমস্যার বিষয় কী এবং কীভাবে এটার সমাধান আসা যায় সেটা আলোচনা হবে না, মুসলিমদের মধ্যে ইমানি দুর্বলতার মধ্যে সবচেয়ে দুর্বলতা কোথায় সে বিষয়ে আলোচনা এবং তার সমাধান হবে না, ঘুরে ফিরে সেই 6টি আমলের কথা এবং ফজিলতের আলোচনাই হবে। তাহলে এটা বিশ্ব ইজতেমা হয় কীভাবে? অতঃপর বিশ্ব ইজতেমার ফলাফল তাদের কাছে কী ফলাফল, যে কতগুলা লোক জমা হলো, লোক যেখানে বেশি জমা হয়েছে। আচ্ছা, লোক জমা হলেই কি, বেশি লোক হলেই কি মানুষ
নাজাত প্রাপ্ত হয়ে যায়, এটা কোন নীতিতে আছে আমাদের ইসলামে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই কোরআনে বলেছেন, কালিল উম্মিন ইবাদিয়া শুকুর, কৃতজ্ঞকারী বান্দা আমার কৃতজ্ঞকারী বান্দা খুবই কম, এর সংখ্যা খুবই কম। আল্লাহ তাআলা অধিক সংখ্যার বেশি প্রশংসা কোরআনে করেননি, বরং অল্প সংখ্যক কিন্তু ভালো তাদেরই প্রশংসা বেশি করেছেন। আর এই দল ও জামাতের নীতিতে এখন সবচেয়ে একটা বড় বিদআতি বিষয় যেটা প্রবেশ করেছে এবং তারা জেনে বুঝে এটা জিয়ে রেখেছেন, সেটা হলো আখেরি মুনাজাত। বলেন তো, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে সাহাবাদের সঙ্গে একত্রিত হননি এবং বদরে দোয়া করার প্রয়োজন হয়নি? প্রথম যে যুদ্ধটি হয়েছিল, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খিমা তার তাঁবুতে একাই বসে দোয়া করছেন, সাহাবারা আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকুতি মিনতি সহকারে দোয়া করছেন, কাঁধ থেকে চাদরটি পড়ে গেছে, ভ্রুক্ষেপ নেই। আবু বকর তুলে দিয়ে বললেন, আল্লাহ রসুল, যথেষ্ট হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আপনার দোয়াকে কবুল করবেন, আপনাকে ফিরাবেন না। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবিকে নিয়ে দোয়া করলেন না? কেন ওহুদের সময় যে দোয়া করলেন না? কেন খন্দকে দোয়া করলেন না? কেন মক্কা বিজয়ের সময় দোয়া করলেন না, যেখানে লক্ষাধিক সাহাবি উপস্থিত হয়েছিল? তাই এই আখেরি মুনাজাতের নামে সকল মানুষকে জমা করা হবে, আর আখেরি মুনাজাতকে এত বরকতের মনে করা হবে যে মানুষ দুনিয়ার মানে যেখানে এই সভা হচ্ছে সেই দেশের আশেপাশে কেউ মাইকের দ্বারায়, কেউ আবার ডাইরেক্ট লাইভের দ্বারায়, রিক্সাওয়ালারা রিক্সায়, অফিসওয়ালারা অফিসে, আর এমনকি প্রধানমন্ত্রী থেকে নিয়ে ইত্যাদি সকলে হাজির হবে। মনে হচ্ছে যে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। তো প্রথমত এরকম ইজতেমাই একসঙ্গে এক ইমামের নেতৃত্বে দোয়া করার নীতি ইসলামে নেই, তার উপর যখন করা হচ্ছে আবার ওই দোয়াকে এত বরকত ও ফজিলতের মনে করে করা হচ্ছে, তাহলে এগুলো বিদআতি নিয়ম নীতি নয়। এই সকল বিদআতি নিয়ম নীতি যে সকল দল ও মাজহাবে ও পন্থায় ও জামাতে থাকবে, সেই জামাত কীভাবে হক হতে পারে, কীভাবে সত্য হতে পারে, আমাদেরকে বুঝতে হবে। আমরা এখানে কোনো দল ও জামাতকে কুফরির ফতোয়া দিতে আসিনি, কিন্তু একথা অবশ্যই বলতে এসেছি যে আমাদের একটি সঠিক তাবলিগি জামাতের দরকার, বা এমন একটি জামাতের দরকার যে দল যে জামাতের তাওহীদ দাওয়াতে এবং সেই তাবলিগে প্রথমে তাওহীদ প্রাধান্য পাবে। আর পৃথিবীর বুকে নবীগণ যে কারণে এসেছিলেন, যে শিরক বিদূরিত করতে এসেছিলেন, বিতাড়িত করতে এসেছিলেন, সেই শিরক আমাদের সমাজে এখনও রয়েছে এবং এত বেশি রয়েছে যে তার বড় বর্ণনার প্রয়োজন আছে। মানুষ যদি কবরে সাজদা করে, কবরে নাজর নেয়াজ করে এবং মৃতদের কাছে যদি চায়, তাদের কাছে দোয়া করে, ফরিয়াদ করে, কামনা করে, এবং মানুষের আশা ভরসা যদি তাদের উপর হয়, তাহলে আল্লাহর জন্য কি থাকে? এ কারণেই তো নবী এবং রাসূলগণ পৃথিবীতে বুঝাতে এসেছিলেন, এগুলোর খণ্ডন যে দাওয়াত ও তাবলিগ হবে না, সেই জামাত যত বড় হোক না কেন, তা দেখে আমাদের শঙ্কিত হওয়ার কোনোই প্রয়োজন নেই। মনে রাখবেন, এই দল এবং এই দাওয়াতেই হবে সমস্ত জামাত এবং মুসলিম জামাতগুলির প্রথম কর্তব্য। অতঃপর আমি বললাম যে সেই সঠিক দলটি চেনার জন্য তাদের মধ্যে তাওহীদের দাওয়াত থাকতে হবে, তাদের দাওয়াত যেন আল্লাহর দিকে আহ্বান হয়, তাদের দাওয়াত যেন হিকমতের সহিত হয়, অর্থাৎ কিতাব এবং সুন্নাতের মাধ্যমে দাওয়াত হয়। অনুরূপ দাওয়াত দাতা যেন জ্ঞানী হয়, আলেম হয়, সে যদি দিনের জ্ঞানী না হয় জাহেলের দল হয় এবং জাহেলরাই দাওয়াত দেয়, তাহলে সে দল কখনো হক ও সত্য হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, দাওয়াতের সময় যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়কে প্রথমে প্রাধান্য দেওয়া হয়, তার চেয়ে তারপরের বিষয়গুলিকে। আর সেটাকে বলা হবে যে অবশ্যই আগে ওয়াজেব ও ফরায়েজ বিষয়গুলি, হারামের বিষয়গুলি, এগুলোর বিষয়ে আলোচনা হবে, কিন্তু কোনো সময় শুধু ফজিলতের হবে, একটা গৌণ বিষয়ে আলোচনা হবে, বাকিগুলো ছেড়ে দেওয়া হবে, এটা সঠিক দাওয়াতের নীতি নয়। অনুরূপ সেই সকল জামাত এবং দাওয়াত হক হবে যাদের মধ্যে শিরক থাকবে না, বিদআত থাকবে না এবং তাআসুব থাকবে না, যে নিজের দলের সম্পর্কে তাদের এত মহব্বত আর এত গাঢ় মহব্বত যে যদি আজ সেই দলের মানুষ আপনি হলেন, তাহলে আপনার সঙ্গে সালাম কালাম চলে, আর যদি আপনি তাদের দলের অন্তর্ভুক্ত না হলেন, আপনি যদি চিল্লায় না গেলেন, তাদের সাথ না দিলেন, তাহলে আপনার সঙ্গে সালামও হবে না এবং আপনার পাশ দিয়ে গেলে আপনার সঙ্গে ভালো ব্যবহার এবং হাসিমুখে কথা হবে না। এরকম নিয়ম নীতি যে দলের লোকের থাকবে, সেটা সঠিক দল কীভাবে হতে পারে? আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সঠিক
জামাতকে চেনার, মানার এবং স্বয়ং সঠিক দাওয়াত জানা, বুঝা ও প্রচার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কোনো ভাইয়ের যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। অনেকেই আমাকে জাযাকাল্লাহু খায়র বলে দোয়া দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দিক এবং আপনাদের এই শ্রবণ করা এবং তা মানা ও প্রচার করা তৌফিক দান করুক। আমিন। অনেক ভাই এমডি আলাউদ্দিন খান সাহেবও আমাকে কিছু দোয়ামূলক কথা বলেছেন। আল্লাহ আপনাদের এই ইখলাসকে, এই ভালোবাসাকে কবুল করুক। যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমি লাইভ থেকে বিদায় নিব এবং সবারই কাছে দোয়া ও মুসলিম বিশ্ব এবং মুসলিম সমাজ ও ইসলামের জন্য আন্তরিক হওয়ার এবং খিদমত করার আহ্বান জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।